ফ্লেক্সিবিলিটি একেবারে গ্রোথ কে নিয়ে আসে। ছোট বাচ্চা তো হাসতে জানে না, কিন্তু সে যখন হাসে খুব সুন্দরই লাগে, কারণ মানুষ বড় হলে তখন তো আর সহজভাবে আর বেশি হাসতে পারে না। তো সরল হতে হবে, কিন্তু বাস্তব বুদ্ধি সম্বন্ধে, তো বাস্তব বুদ্ধি থাকলে তো দুনিয়াদারি বুদ্ধি থাকবে, তো সারল্য তখন থাকবে। মানে মনে যদি ফ্লেক্সিবিলিটি খুব বেশি থাকে, তো মন তো এদিক ওদিকেও চলে যাবে সবসময়, যে শুভবুদ্ধির পথে থাকবে তেমনও কথা নেই। আর করোনা বাস্তবিক বুদ্ধি একসাথে ওটাকে একই কথা দুটো বলছে, ফ্লেক্সিবল হয়ে গেলে এদিক ওদিক মন হয়ে যাবে। ভালো করে দেখুন তো, ফ্লেক্সিবল মনি এদিক ওদিক হয় না, রিজিড মনি এদিক ওদিক হয়। আপনার প্রোফাইল থাকলে আপনাকে কেনা যায় বা বিক্রি করা যায়, আপনার প্রোফাইল না থাকলে কিনবেন বা বিক্রি করবেন কি করে? উদাহরণ বলছে, আমার পরমাত্মা চাই, আপনি পরমাত্মা দিন দেখি, ত্রিভুবনে কেউ আমাকে পরমাত্মা দিক, দেখি কি করে আমাকে, আমি সবেতে রাজি, যেখানে পরমাত্মা পাবো আমি যেতে রাজি, ঠিক ইয়েটা আমি নিজের রাজা, আমি যেখানে পরমাত্মা পাবো যেতে রাজি। কথাটার মধ্যে আপনি গোলামি পাচ্ছেন না রাজত্ব পাচ্ছেন? এর মধ্যে প্যাসিভ একটা কথা পরিষ্কার করে বসানো আছে, দিক না কেউ পরমাত্মা, কে দিতে পারে আমাকে? আকাশ দিন আমি যেতে রাজি, কে দিতে পারে? আমি একদম ফ্লেক্সিবল, যে দেবে তার সাথে যাব, আকাশ দিন পারেন? লাউসি ভাবে দেখছে। আর যারা বেশি রিজিড ফ্লেক্সিবল নয়, তাদেরকে কেনা যাবে। আপনার কি চাই এবারে একটা এক্ষুনি ফর্ম বানাও, কি চাই, আপনাকে কেনা বিক্রি করা যাবে। যারা মনে করছে যে ফ্লেক্সিবল না হয়ে জীবনকে জয় করব, তারা বেশি গোলাম হবে, বেশি দাস হবে। এই যেমন সেলার বাব বললো না, আসুক না দেখা যাবে। হাউ ক্যান ইউ প্রেডিক্ট হিম? কিভাবে তাকে কোনো রকমভাবে প্রেসক্রাইব করা যায়? বাঘ আসলে আমি বলতে পারি কি হবে, কত ফ্লেক্সিবল দেখুন, কি জানি হয়তো ছুটে পালাবো, হয়তো চুপ করে বসে থাকবো, এইবারে একে প্রেডিক্ট করুন, তাই না? তো এটা করা যায়। তো আমরা যেভাবে জীবনকে দেখি তা এতটাই উপরে যে আমরা ধারণা করতে পারি না যে কি বলা হচ্ছে জীবনের। আমি কোথাও বলেছিলাম, লোকে বলে আত্মা স্থির আর অহংকার চঞ্চল হয়, ছোটাছুটি করে। আমি উল্টো বলেছিলাম, আত্মায় যে আছে সবেতে রাজি। কবিরকে এখানে রাখো, কবিরকে ওখানে রাখো, নানক এখন এই গ্রামে, কালকে ওই গ্রামে, মহাপ্রভু ছিল মানে নদিয়াতে, চলে গেল উৎকলে, রাজি। আপনি আপনার ফ্ল্যাট ছাড়তে রাজি নন, ঘুরে ফিরে ফ্ল্যাটে লক দিচ্ছেন, ফোন করছেন। আমি উদাহরণ বলছি জাস্ট, যে মনে হয় যে আমরা কত নিশ্চিত, তারা বেশি অনিশ্চিত। আমাদের প্রত্যেকের মনে হয় না এটা ওটা পেয়ে গেলে আমরা নিশ্চিত হয়ে যাবো, আর কত নিশ্চিত হয়েছি, কোথায় হয়েছে নিশ্চিন্তা? প্রত্যেক মুহূর্তে জীবনের মনে হচ্ছে এটা হয়ে গেলে, এটা হয়ে গেলে, এটা হয়ে গেলে, নিশ্চিত 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 করতে করতে বয়স 67, কোথায় সেই টাটকা অনিশ্চিত? আজও অনিশ্চিত, এখন মনে হচ্ছে কালকে যদি দাঁতটা পড়ে যায় খেতে পারবো না। আগে মনে হতো 25 লাখ হয়ে গেলে হয়ে যাবে, এখন মনে হচ্ছে দাঁতটা হলেই হয়, কোথায়? মোস্ট ফ্লেক্সিবল আত্মা যে থাকে সে বলে চলতে জানে, হাঁটতে জানে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই জন্য সন্ন্যাসী আত্মা চলে, চারিদিকে যায়, যেখানে ইচ্ছে যাও। স্বদেশ ভুবনত্রয় মাতা মে পার্বতী দেবী, যদি পার্বতী আমার মহায়, কোথায় আমার জায়গা নেই, মোস্ট ফ্লেক্সিবল। আর আপনি বলবেন আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, মুশকিল হয়ে গেল। আমি বলছি না যে এইগুলো স্কিলফুল কাজ কেউ করবে না, ঠিক আছে, যত লিমিট, আগে সিদ্ধান্ত বুঝতে হবে, তারপরে জীবনে চলতে হবে। দ্বিতীয় যেটা বলে, বাস্তববাদী ব্যক্তি আর শিশুর মতো, এটাও সেই একই জিনিস। আমরা বাস্তববাদী, নিজেদের কাগজে নিজেদের অ্যাকশনগুলো নোট করুন, দেখুন আপনারা মোস্ট ইম্প্র্যাকটিক্যাল, আপনারা যা চেয়েছেন তার বিপরীত আচরণ করেছেন, যা ভেবেছেন নিজেই তার ভুল কথা বলেছেন। আপনি মনে মনে ভাবেন বসে বসে, আজকে এই কথা বলবো আর সংসারে ঝামেলা হবে, অশান্তি হবে, আমি বলবো না, আর ওইটাই বলেন আপনি ঠিক সময় গিয়ে, বলেন না? বাস্তববাদী কোথায়? বাস্তববাদী আপনি বলে দেন, আপনি বলবোই না আমার মনের কথা,
এটা বলেই বলে দিলেন মনে কোনো কথা আছে? এই তো আমাদের বাস্তববাদিতা। যে সরল, যে সহজ, সেই মুহূর্তকে অ্যাড্রেস করতে জানে। শিশুর মতো, শিশুর সামনে রিমোট আছে, শিশু এটাকে ধরে এমন 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 করবে, সে কল্পনায় নেই রিমোটটা নিয়ে আসো, খাতাটা নাই, খাতাটা আছে সামনে, খাতাটা ধরে এমন এমন করবে। এ বাস্তববাদী, কারণ রিয়েলিটি এক্সিস্ট হিয়ার অ্যান্ড নাও। যার কল্পনা আছে সে বাস্তববাদী হতে পারে না, যার স্বপ্ন আছে, যার অতীতের স্মৃতি আছে, সে বাস্তববাদী হতে পারে না। বাস্তব তো এখন, অতীত বয়ে গেছে, ভবিষ্যৎ আসেনি। যাদের বাস্তববাদী মনে তারা মোস্ট ইম্প্র্যাকটিক্যাল, কারণ তারা চলছে ওই দিক আর এই দিক দেখে, অতীত আর ভবিষ্যৎ দেখে যে চলছে সে বাস্তববাদী কি করে? শিশুর মতো সরলতা। রামকৃষ্ণদেব কি যদি বলতে, ভবিষ্যতে যদি তোমার শরীর খারাপ হয়ে যায় কি হবে? ও হৃদ, এ কি বলছে দেখ, এখনই শরীরের হুঁশ নিয়ে আর ভবিষ্যতের কথা বলে, এত আনন্দে আছে। কখনো শুনেছো মা সারদা চিন্তিত হয়ে পড়েছে, আমি যাওয়ার পর রাধির কি হবে, একটু কিছু লিখে যাই, গয়না বানিয়ে যাই? আর আমরা বানিয়ে ঠানিয়ে নিয়ে সব কিছু করার পর বিয়ে টিয়ে করে চলে গেল মেয়ে, আর ফোনও ধরে না। আজকে একজন মা আমার সাথে কথা বলছিলেন, বলছে আমার ছেলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আমার সাথে বলে না, ফোন করলি বলে বলো বলো কি বলবে। বুঝুন, বাস্তববাদী আমরা। কালকে আমি বলছিলাম তোমাদের ওয়াইয়ারটিতেই না, ছেলে ঘুমাচ্ছে, মা বড় বাস্তববাদী, বলে ছেলে ঘুমা, মাছ ভাজা খাবে উঠে। বাস্তববাদী মা কল্পনা করছে কি, একদিন 2 লাখ টাকা চাকরি করবে, আমায় খাওয়াবে। বাস্তববাদী এরা সবাই। সকালবেলা উঠে 8টার সময় মেয়ে উঠে হয়তো বলছে মা ম্যাগি খাবো, আর বাস্তববাদী মা ম্যাগি খাওয়াচ্ছে। বাস্তববাদী মা আবার রেগে যাবে, আমার মেয়েটা একটু ম্যাগি খেতে ভালোবাসে, বা আমার ছেলেটা একটুখানি পাস্তা খেতে ভালোবাসে, আর মেডিক্লেমের জন্য 10 লাখ তুলে রেখেছি। বাস্তববাদী আমরা, এই হলো আমাদের বাস্তববাদিতা। আমাদের সন্তরা জীবন কি এই মুহূর্তে দেখেছে, কি আছে? এই যে আমাদের এখানে, আমি একটু উদাহরণ দিচ্ছি, আমি নিজেকে ফাটাচ্ছি না, ওই এসে গেল বলে এটা বলছি। আমাদের এখানে কয়েকটা এই স্টোরের জিনিসপত্র সরাতে হবে, লোকজন তো নেই, আমাদের এখানে মাতৃশক্তি ওয়াউচ, তো কিছু তো তাদের দ্বারা হার্ডলি কাপড় কাচা হবে, আমি বলছি না খারাপ কিছু, তো এটাই হবে। লোকের পাওয়া যাচ্ছে না, আমরা খেতে বসেছি এই সময়, একজন ঘরে ঘরে আমাদের পেড স্টাফ, সেও বলছে বাজার যেতে হবে। আমি ভাবছি কী করা যায়, এত এত জিনিসপত্র বের করার লোক আরও পাওয়া যাবে না। তা সানডেতে নর্মাল তো ছেলেরা থাকে, এই আজকে ছিল না কোনো কারণে, তো আমি দেখলাম যে একটু ঝামেলা করে লাভ নিয়ে গিয়েছি ওখানে। আচ্ছা হ্যাঁ মহারাজ জি, বিহারি তো বলছে মহারাজ জি ক্যা হুয়া, হ্যাঁ ও বলছে যে ধরবে না, এটা তো আমার কাজ না। আমি ঠিকই, আমি গিয়ে তাদেরকে একটুখানি বললাম, একটুখানি সত্যিই তো ঠিকই তো বলেছে, এদের তো কাজ নয় এটা, এরা তো রং করতে এসছে, এটাকে তুলতে এসছে। তার চুপচাপ এসে আমি যদি বলতাম তোমরা টিকটকে বলেছিলে তুলে দেবে, আমি বাস্তব কথা বলছি, হতো? এটা এই নয় কোনো ট্যাক্টফুল হ্যান্ডেলিং, শুধুমাত্র এটা অ্যালাউ করা, ঠিকই তো বলছে, আমি খুব ইন কোর বললাম ঠিকই তো বলছে, ওরা রঙের মিস্ত্রি, ওরা কেন আমাদের এক পা আলমারি সরিয়ে দেবে? দেবে না তো, ওটা তো কাজ নয়। ভাই যদি ভালোবেসে দাও তো দাও, চলে এলো 2-3 জন করে দিল। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে বাস্তববাদিতে এটা কি, এটা বলে আমি সত্যের ঘোষণা করব না, তার মর্যাদাটাকে স্বীকার করে না। সে রঙের মিস্ত্রি, সে লেবার নয় আমার জিনিস তোলার, সে যদি করে দেয় সেটা খুব আনন্দের কথা, না করলে আমি জোর করতে পারি না। বাস্তবাদিতে আমি খেয়েছি, দেবকুমার মাঝে খেয়েছি বা আমাদের অন্য ছেলে, বললাম দেখ বলিও নি, এ চলো আমরা নামি, আমাদেরই তো জিনিস, আমিও গেলাম, আপনারা দেখলেন, আমিও ধরতে চলে গেলাম। যখন দেখলো যে মহারাজও নেমেছেন ধরতে, ওরা চলে এলো। এটা বাস্তবে থাকা, একদম প্ল্যাটফর্মে থাকা, একটু উদাহরণ, মানে আমি কেন যাব, এটা অবাস্তব কথা হয়ে গেল। আপনাদের দেখবেন আপনার ডিন ঠিন যারা আছে হসপিটালে, তারা এরকম করে, বাস্তববাদী তারা চেয়ারটা এরকমভাবে ঘোরায় বসে থাকে, বলে আমি কেন যাব, সব বাস্তববাদী লোকেরা বসে আছে, বলছে মরছে মরছোটা আমার কাজ নাকি, এমার্জেন্সি ওয়ার্ড দেখুক। বাস্তব, আমি সত্যি বাস্তববাদী, শিশুর মতো হতে হয়। বাচ্চার সামনে যেমন পড়ে আছে, বলছে বাবা একটা তুলে দে তো, এটা পড়েছিল, বাবা বোঝে না, বাবা এটাও তোলে এটাও তোলে এটাও তোলে, যার সামনে আসে দিয়ে দিয়েছে তোলে। কুকুরকে একবার বল ছুড়ে দেন, কুকুর নিয়ে আসে, তারপর কুকুর বোম ছুড়ে দেন, সিনেমাতে নিয়ে আসে,
শিশুর মতো সরল, সে জানে না সামনে যে ইস্যুটা আছে ওকে অ্যাড্রেস করছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, বুঝে যাচ্ছে? তা আমরা মোস্ট অবাস্তববাদী, যারাই ভবিষ্যতের স্বপ্নে আছে আর অতীতের নিজের উপাধিতে আছে, আমি হেন আমি তেন, তারা কেউ বাস্তববাদী হতেই পারে না। যে অতীতের উপাধি থেকে মুক্ত আর ভবিষ্যতের কল্পনা থেকে মুক্ত, সে বাস্তববাদী হতে পারে, এছাড়া সম্ভব না। লাভ সে ওটাই বলছে, ঠিক আছে থাক।